আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের। অনলাইনে আয় সম্পর্কে সঠিক তথ্য জানুন এই শিরোনামের বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত পর্বে আমরা জেনেছিলাম যে আসলে এই যে যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা, এই মার্কেট প্লেসটা কিভাবে কাজ করে। তো আজকের পর্বে আমরা জানবো এই মার্কেট প্লেস গুলোতে আসলে কি কি ধরনের কাজ এখানে পাওয়া যায়। ঠিক আছে, তো মার্কেট প্লেসের সিস্টেম সম্পর্কে আমরা অলরেডি জেনে গেছি, এখন শুধু আমাদের জানতে হবে এই মার্কেট প্লেসে আমরা কোন কোন ধরনের কাজ করতে পারি বা কি কি ধরনের কাজ সাধারণত থাকে। তো আমরা প্র্যাকটিক্যাল দেখার জন্য একটি সরাসরি মার্কেট প্লেস www.upwork.com এই মার্কেট প্লেসে আসলাম এবং এখানে দেখলাম যে কিছু মানে সেক্টর আছে কাজ করার, কিছু ক্যাটাগরি আছে যেগুলো কমন, সবচেয়ে কমন ক্যাটাগরি। একটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মোবাইল ডেভেলপমেন্ট বা মোবাইল ডেভেলপার, একটা হচ্ছে ডিজাইন সেকশন, একটা হচ্ছে রাইটিং সেকশন, ঠিক আছে, একটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেটা অনলাইনে হেল্প করা ক্লায়েন্টের বিভিন্ন বিষয়ে, ক্লায়েন্টকে হেল্প করা। এরপর হচ্ছে কাস্টমার সার্ভিস এজেন্টস, বিভিন্ন কাস্টমারদের সার্ভিস দেয়া। এরপর হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং এক্সপার্ট, সেলস যে কাস্টমারের বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রোডাক্টের সেলস বাড়ানো, অনলাইনে মার্কেটিং করা। এরপর আছে অ্যাকাউন্টেন্টস অ্যান্ড কনসালটেন্টস, বিভিন্ন ধরনের কনসালটেশন সার্ভিস। এই হচ্ছে মেজর ক্যাটাগরি, এইগুলো মানে এগুলো হচ্ছে টপ প্রধান ক্যাটাগরির কাজ। এই ক্যাটাগরির বিভিন্ন কাজ আমরা অনলাইন থেকে পেতে পারি। ঠিক আছে, তো কম্পিউটারে করা যায় এমন সকল কাজ এখানে আছে যেটা আপনি কম্পিউটারে করতে পারবেন। আপনি কম্পিউটারে কি করতে পারবেন, আপনি যাই করেন না কেন সব কাজ অনলাইনে পাওয়া যায়, এমনকি গেমস খেলার কাজও আছে। ঠিক আছে, সো আপনি অনলাইনে যাই করেন না কেন সব কাজ এখানে অনলাইন থেকে পাওয়া যেতে পারে। যেমন অনেকে আছে যে সাপোজ যে অনলাইনে ভিডিও দেখার কাজও পাওয়া যায়, যেমন ধরেন ক্লায়েন্ট একটা ভিডিও তৈরি করেছে বা ক্লায়েন্ট একটা সাবটাইটেল তৈরি করেছে, এখন আপনাকে বসে বসে মানে 3 ঘন্টার একটা সাবটাইটেল বসে বসে দেখতে হবে যে মুভির যে কথা, কথার সাথে সাবটাইটেলটা ঠিক আছে কিনা, এটা আপনি 3 ঘন্টা বসে বসে দেখলেন। তো এই টাইপের ইজি কাজ থেকে শুরু করে কম্পিউটারের সফটওয়্যার তৈরি করা পর্যন্ত যাবতীয় কাজ আপনি এখানে পাওয়া যায়, সেটা পরিমাণে কম হোক বা বেশি, এই ধরনের যাবতীয় কাজই এখানে পাওয়া যায়। তবে সবচাইতে বেশি যে ক্যাটাগরি গুলোর কাজ পাওয়া যায় সবচাইতে বেশি, সেটা হচ্ছে এসইওর কাজ পাওয়া যায়, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের কাজ পাওয়া যায়, গ্রাফিক্স ডিজাইনের কাজ পাওয়া যায়, মোবাইল এবং ডেস্কটপ বা কম্পিউটার অ্যাপ্লিকেশন তৈরির কাজ পাওয়া যায়, অনলাইন মার্কেটিং এর কাজ পাওয়া যায়, পার্সোনাল হেল্প, ক্লায়েন্টের পার্সোনাল হেল্প দরকার, এই ধরনের কাজ পাওয়া যায়। যেমন ধরেন ক্লায়েন্টের অনেক বিজি ক্লায়েন্ট, তার একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে প্রচুর মেসেজ আসে, এখন ক্লায়েন্ট অনেক ব্যস্ত, তার এত সময় নাই এত মেসেজের রিপ্লাই দেওয়ার, তখন কি করলো সে পার্সোনালি আপনার আপনাকে হায়ার করলো, হায়ার করলে রেখে দিলো, আপনি তার ফেসবুক মেসেজের মানে ফেসবুকে যে মেসেজগুলো আসে সেগুলোর রিপ্লাই দিলেন। এই ধরনের পার্সোনাল হেল্পের কাজও এখানে পাওয়া যায়। তো মেজর ক্যাটাগরির কাজগুলো কি কি, এসইও, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, মোবাইল, ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি, অনলাইন মার্কেটিং, পার্সোনাল হেল্প ইত্যাদি। তো এখন কথা হচ্ছে যে এত ধরনের কাজ এই মার্কেট প্লেসে পাওয়া যায়, তো এই ক্ষেত্রে আপনাকে কি তাহলে সব কাজ শিখতে হবে, আপনাকে কি সব জানতে হবে যে হ্যাঁ তাহলে তো এত কাজ এখানে আমি সব শিখবো? কখনোই এই কাজটা করা যাবে না, একজন লোক সব বিষয়ে দক্ষ হতে পারে না, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার যে আপনি একই সাথে 10টা ক্যাটাগরির কাজ জানা অত্যন্ত টাফ, এবং হয়তো মানে এক্সেপশন 2-1 জন থাকতে পারে যারা বিভিন্ন বিষয়ে কাজ করতেছে, একাই করতেছে, কিন্তু আপনি আসলে নতুন অবস্থা, আপনি যেহেতু একজন নতুন, তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সব বিষয়ে কাজ শিখতে হবে না। আপনি আপনি যে কোনো এক বা একের বেশি যে কোনো বিষয়ে কাজ শিখতে পারেন, এখানে কোনো বাধা ধরার রুলস নাই। অনেকে বলে থাকে যে অনলাইনে কাজ করা মানেই এসইওর কাজ, অনলাইনে কাজ করা মানেই ওয়েব ডিজাইনের কাজ, অনলাইনে কাজ করা মানেই গ্রাফিক্স ডিজাইনের কাজ, না এই ধরনের কোনো কথা নাই। এই ধরনের কথা যারা বলে তাদের কাছ থেকে ডেফিনেটলি দূরে থাকবেন। হ্যাঁ, হতে পারে অনলাইনে সবচেয়ে বেশি ওয়ার্কার আছে এসইও, অনলাইনে সবচেয়ে বেশি ওয়ার্কার আছে ওয়েব ডিজাইনের বা গ্রাফিক্স ডিজাইনের, কিন্তু তাই বলে আপনি
আপনি মানে আপনাকে যে এসইও শিখতে হবে অনলাইনে কাজ করার জন্য, বা শুধুমাত্র ওয়েব ডিজাইনই বা গ্রাফিক্স ডিজাইনই শিখতে হবে অনলাইনে কাজ করার জন্য, এমন কোনো কথা কিন্তু কোথাও নাই। হয়তো বেশি সংখ্যক লোক এসইওর কাজ করে, কিন্তু তাই বলে শুধুমাত্র এটাই শিখতে হবে এমন কোনো কথা নাই। তবে এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা যোগ করে রাখি যে এসইওর কাজটা হচ্ছে এমন একটা কাজ, যেহেতু আপনারা হয়তো আমাদের যারা এসইও বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখেছেন তারা জানেন যে এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিনের সাথে সম্পর্ক। সো এসইওর কাজটা হচ্ছে অত্যন্ত কমন। আপনি পৃথিবীর যে ব্যবসায়ী করেন না কেন, যে চাকরি করেন না কেন, সেটা যদি ইন্টারনেট ভিত্তিক হয় তবে সেটার একটা মেজর প্রধান ভূমিকা থাকবে সার্চ ইঞ্জিনের। তো যেহেতু সার্চ ইঞ্জিন ছাড়া কোনো ব্যবসা সহজে চলবে না, সার্চ ইঞ্জিনকে দিয়েই পৃথিবীর 99.99% অনলাইন বিজনেস চলে। সো এই জন্য আপনাকে ডেফিনেটলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জানতে হবে। আপনি ভালো করে জানেন বা হালকা আইডিয়া রাখেন, ডেফিনেটলি জানতেই হবে। এইটা যদি জানেন আপনি দেখবেন অনেক কাজে আপনি বেশ অন্যদের থেকে এগিয়ে থাকবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা কমন বিষয়ের মতো, জাস্ট লাইক আমাদের সরে সরেয়ার মতো, এরকম একটা কমন বিষয়। তো এই জন্যই মূলত চারদিকে দেখবেন এসইওর এত মানে কথা শোনা যায়। কিন্তু তাই বলে এমন না যে আপনাকে অনলাইন আয় করতে হলে এসইওই শিখতে হবে আর কিছু শিখবেন না, ডেফিনেটলি এরকম না। এই ধরনের মনোভাব আপনি এই মুহূর্ত থেকে ভুলে যান। আপনি অনলাইনে যখন কাজ করবেন তখন আপনি একটা বিষয়ে কাজ শিখতে পারেন, একাধিক বিষয়ে কাজ শিখতে পারেন। তবে এখানে যারা কাজ করে জেনারেলি তারা আস্তে আস্তে কাজ করতে করতে অন্যান্য বিষয়ে নলেজ রাখে। যেমন আমরা যদি ওয়েব ডিজাইনের কাজ করি, আমাদের অন্যান্য বিষয়ে যেমন গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন, এগুলো তো আমাদের কিছু কিছু নলেজ থাকে, কারণ একটা কাজের সাথে একটা কাজ লিঙ্কিং। একটা কাজ করতে গেলে হয়তো টুকিটাকি আরেকটা কাজের হেল্প নিতে হতে পারে। তো এই জন্য আপনি যে কোনো একটা বা একাধিক বিষয়ে দক্ষতা অর্জন করেন, ভালো করে প্র্যাকটিস করেন, খুব ভালো করে শেখেন, শিখে তারপরে আপনি আসেন কাজ করার জন্য, চাকরি করার জন্য। আপনি যদি কাজ না জেনেই চলে আসেন চাকরি করতে, তাহলে ওই চাকরি হয়তো কেউ আপনাকে দিবে বিশ্বাস করে চাকরি প্রথমবার, কিন্তু যখনই দেখবে আপনি কাজটা করতে পারেন নাই তখনই কিন্তু শেষ, আপনাকে আর কেউ চাকরি দিবে না। তো এই জন্য অনেকে বলে থাকে যে কাজ শিখেন মিয়া, কাজ শিখে শুধু বিট করতে থাকেন, কাজ পেলে কাজ করতে পারবেন। কিন্তু আসলে আমি কথাটা সম্পূর্ণ বিরোধিতা করি, কারণ কাজ না জেনে দক্ষ না হয়ে আপনি যদি আসেন কাজ করতে, তাহলে জীবনে তো কখনো সফল হতে পারবেনই না, শুধু ব্যর্থই হবেন। তো এখন তাহলে আপনাদের মনে হয়তো যারা নতুন কিছু কিছু প্রশ্ন আসতেছে যে এই যে যে আমি এতক্ষণ বললাম এসইও, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি বিভিন্ন ধরনের কাজের কথা আপনাদেরকে আমি বললাম, তো এই কাজগুলো আসলে কি, এগুলো আমরা কিভাবে করব, কিভাবে শিখব, কোন কাজটা আপনার জন্য বেটার হবে শেখা, এগুলো আমি কিভাবে সিদ্ধান্ত নিব, কোথা থেকে শিখব, এই কোশ্চেনগুলো আপনাদের মনে হয়তো একটু একটু করে জাগতে শুরু করেছে। সো ডন্ট ওরি, যেহেতু আমরা টিউটোরিয়াল শুরু করেছি, আমরা এগুলো নিয়ে আপনাদের সাথে এক একটা বিষয়ের কাজ নিয়ে, যে কোন কাজ কিভাবে শিখতে হয়, কোন কাজ শিখতে হলে কি কি জানতে হয়, কোন কাজ শিখতে হলে আপনাকে কোথা থেকে হেল্প নিতে হবে, আপনি কিভাবে বেস্ট ওয়েতে শিখতে পারেন, এবং কিভাবে এই কাজগুলো করে প্র্যাকটিস করে আপনি এই ফ্রিল্যান্সিং সেক্টরে সফলতা অর্জন করতে পারেন, এই বিষয়গুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে আলোচনা করতে থাকবো। তো সেই পর্বগুলোর আমন্ত্রণ রইল, আজকের পর্ব এখানেই বিদায় করতেছি। আর বিদায়ের সময় একটা কথা আপনাদেরকে আবারও বলতেছি, কাজ শিখেন, কাজ না শিখে কখনোই এই চিন্তা করবেন না যে আপনি সফল হতে পারবেন। পরিশ্রম ছাড়া, কাজ শেখা ছাড়া কখনোই সফলতা অর্জন করা সম্ভব না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।